बनाच्छी शाही फुलकपी दिए मटर पनीर। प्रथम आमार चैनलटिके जारा एखोनो पर्यन्त सबस्क्राइब करेननि प्लिज आमार चैनलटिके सबस्क्राइब करबेन, लाइक करबेन एबं कमेंट बक्से जानाबेन रेसिपिटी केमन होयेछे एबं शेयर करबेन। तो चलुन देखे नि आजकेर रेसिपिटा। एखाने 50 ग्राम मतन काजू बादाम निएछि आर 50 ग्राम मतन चारमगज। एई दुटोके आमि पेस्ट करे नेब, सामान्य एकटु जल दिए पेस्ट करे नेब। দেখুন একটা ফাইন পেস্ট করে নিয়েছি। নিয়ে নিয়েছি এখানে পনির, এখানে 500 গ্রাম মতন পনির আছে, এটা কিন্তু আমার ঘরেই তৈরি করা। দেখুন আপনারা যারা পনিরটা দেখেননি তারা আমার ডেসক্রিপশন বক্সে লিংকটা আছে, সেটা আপনারা দেখে নেবেন যে পনির কীভাবে তৈরি করতে হয়। তো আমি এইভাবে ঘরে তৈরি করে নিয়েছি। পনিরটার মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, আর নিচ্ছি সামান্য পরিমাণ নুন দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব ভালো করে। পনিরগুলোর মধ্যে আমি নুনগুলো দেখুন মাখিয়ে রেখেছি। আর কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। তবে এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে, পনিরগুলো এক এক করে ছেড়ে দেব। পনির কিন্তু বেশি ভাজলে টাইট হয়ে যায়, তো আপনারা সেই বুঝেই ভাজবেন, আমি হালকা লাল করেই ভাজব। এরই ফাঁকে আমি একটা পাত্রের মধ্যে গরম জল করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। জলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো, যাতে পনিরটা আমার শক্ত না হয়ে যায়। দেখুন পনিরগুলো আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই ভাজা পনিরগুলো আমি গরম জলটার মধ্যে দিয়ে দেব। এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম পনিরগুলো, যাতে পনিরগুলো শক্ত না হয়ে যায়। আমি এখানে ফুলকপিগুলো নিয়ে নিয়েছি, ফুলকপিগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো এইগুলোকে আমি পনির ভাজার তেলের মধ্যে ভেজে নেব। এই তেলের মধ্যেই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি ফুলকপিগুলো, আমি ফুলকপিগুলো হালকা ভেজে নেব। দেখুন ফুলকপিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো তুলে দেব। এই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি এখানে আলু ব্যবহার করছি, আপনাদের এটা অপশনাল, আলু দিতেও পারেন নাও দিতে পারেন। তো আলুটাকে আমি একটু হালকা নুন হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। দিয়ে এটাকে আমি হালকা করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে দেবো আমি। এই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দেবো তেজপাতা, আর দেব জিরে এক চামচ মতন। এটা একটু ভাজা হোক। এরই মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় চামচ মতন আদা বাটা। দেড় চামচ মতন আদা বাটা দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়খানা মতন টমেটো পিউরি,
দেবো সামান্য নুন, একদমই সামান্য। আর দেবো হলুদ গুঁড়ো, পুরো এক চামচ মতন। দিয়ে দেবো এক চামচ মতন লঙ্কার গুঁড়ো। আর দেবো এক চামচ মতন চিনি, স্বাদ অনুযায়ী আপনারা যে যেমন চিনি খাবেন সেরকম মিষ্টি খাবেন। এটাকে একটু কষিয়ে নিচ্ছি। এই মশলাটার মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটি, কড়াইশুঁটিটা মশলাটার মধ্যে একটু ভেজে নেবো। কড়াইশুঁটিটা দিয়ে আমি একটুখানি কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো বাদাম আর চারমগজ বাটার যে পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। খুব সুন্দর একটা গ্রেভির মতন কালার এসছে। আমি আরও সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আর দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। সব একবারে দিয়ে এটার মধ্যে কিছুক্ষণ হোক, ঝোলটার মধ্যে কিছুক্ষণ হতে দেব। আমি এটা 5 মিনিট মতন ঢেকে রাখবো। A few moments later, ঢেকে রেখেছিলাম আলু আর কপিগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো, যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই পনিরগুলো দিয়ে দেবো এবার। দিয়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ফ্রেশ ক্রিম। দিয়ে 8-5 মিনিট মতন আমি এটাকে ঢেকে রাখবো। এবার আমি 5 মিনিট মতন আমি এটাকে সেদ্ধ করে নিলাম ভালো করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। আর দিয়ে দেবো সানরাইসের শাহী গরম মশলা 1 চামচ মতন। দিয়ে আমি এটাকে নাড়িয়ে নেবো ভালো করে। আমার কিন্তু এটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেব। আমার এটা তৈরি হয়ে গেছে, এটা আমি নামিয়ে ফেলেছি। তৈরি হয়ে গেল আমার শাহি ফুলকপির দিয়েই মটর পনির। খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারা এটা প্লিজ বাড়িতে ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।